নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছারে কড়া নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠুভাবে দশম ও দ্বাদশ শ্রেণীর প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন। জেল থেকে বেরিয়ে ধলাইয়ের দুই বিজেপি নেতাকে বিঁধলেন সমাজসেবী অমলেন্দু। সোনাই হাসপাতালের দুর্নীতি ও অনৈতিক কর্মকলাপে সরব কোভিড ভেরিফায়াররা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে কাছাড় জেলাতেও শুরু হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল থেকে শহরের সবকটি স্কুলের বাইরে অভিভাবক সহ পড়ুয়াদের ভিড় দেখা যায়। শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বহুমুখী বালক বিদ্যালয়, নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল সহ একাধিক স্কুলে পরীক্ষা দিতে আসতে পড়ুয়াদের ভিড় পরিলক্ষিত হয়। এদিকে একই দিনে দুপুর দেড়টা থেকে শুরু হয় আসাম উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। শিলচর গুরুচরণ কলেজ, মহিলা কলেজ, কাছাড় কলেজ, রাধামাধব কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসেন পড়ুয়ারা। পাশাপাশি প্রতিটি মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বছরের পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা রাখা হয়। বিগত দুবছর করোনা মহামারীর দরুন মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় ব্যাঘাত ঘটলেও এবছর শান্তি সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। জেল থেকে বের হয়ে ধলাই বিধানসভা কেন্দ্রের শশাঙ্ক পাল ও ভূষণ পালের বিরুদ্ধে প্রমাণ সহ বিস্ফোরক তথ্য জনসমক্ষে ফাঁস করলেন সমাজসেবী অমলেন্দু দাস। সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমাজসেবী অমলেন্দু দাস ধলাই বিধানসভা কেন্দ্রের দুজন ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ সহ বিস্ফোরক তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী অমলেন্দু দাস জানান, জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের শশাঙ্ক পাল ও ভূষণ পালের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি জেল হাজতে দিন কাটিয়েছেন। একজন সমাজসেবী হিসেবে অমলেন্দু দাস ধলাই অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডে জড়িত মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে কখনো পিছপা হননি। এমত অবস্থায় এলাকার শশাঙ্ক পাল ও ভূষণ পাল নামের দুই ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হয়ে জেল হাজতে দিন কাটিয়েছেন তিনি। সোমবার অমলেন্দু দাস প্রমাণ সহ বিভিন্ন বিস্ফোরক তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরে বলেন, ধলাই বিধানসভা কেন্দ্রের ভূষণ পাল ও শশাঙ্ক পাল বিজেপি দলকে সামনে রেখে এর পেছনে অবৈধ কয়লা, সুপারি, সার, কাঠ সহ জমির দালালি করে যাচ্ছেন বলে অভিযোগ করেন। এছাড়াও গোটা ধলাই বিধানসভা কেন্দ্রের গুন্ডারাজ চালানোর পাশাপাশি মঞ্জু পরিমল, শুক্লবৈদ্যের ভাবমূর্তিকেও নষ্ট করতে প্রয়াস অব্যাহত রেখেছে বলেও এদিন জোর গলায় মন্তব্য করেন তিনি। অমলেন্দু দাস আরও জানান যে শশাঙ্ক পাল ও ভূষণ পাল বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তি বরাকসহ ব্রহ্মপুত্র উপত্যকায় নিজের নামে করেছেন। এমত অবস্থায় ধলাই বিধানসভাকে মাফিয়াদের হাত থেকে বাঁচাতে শশাঙ্ক পাল ও ভূষণ পালের বিরুদ্ধে সিবিআই তদন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এদিন দাবি জানান তিনি। কোনো নেতা মন্ত্রী দ্বারা আমার পরিচয় হয়নি, তবে আমি ভালোবাসি বিজেপিকে, আমি ভালোবাসি ভারতবর্ষের গর্ব শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে, আমি ভালোবাসি আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, আমি ভালোবাসি ওদেরকে যারা বিজেপির আদর্শকে অনুসরণ করে কাজ করে, তবে ওদেরকে নয় যারা বিজেপির নাম নিয়ে আড়ালে ভণ্ডামি করে ষড়যন্ত্র করে চলছে ওদেরকে আমি টোটালি পছন্দ করি না। যেটা আমি ছোট্টবেলা থেকে আজ অবধি করে আসছি, সমাজ তথা রাষ্ট্রের সাথে লড়াই করে আসছি, কিন্তু আমার সাথে বিরাট ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র হয়তো আপনারা জানেন, কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে আমি বলেছি, আর সেই ষড়যন্ত্রকারী অন্য কেউ নয়, ধলাই দুই মাফিয়া। মাফিয়া এই জন্য বলতে হচ্ছে, এটা শুধু আমি প্রথম বলছি না, আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অনেক আগেই ওদের নাম এসছে, শশাঙ্ক এবং ভূষণ পাল। ওরা শুধু মাফিয়া, সার, সুপারি, কয়লা, শুধু তাই নয়, সার, সুপারি, কয়লা থেকে শুরু করে কাঠ মাফিয়া এবং জমি মাফিয়াও বটে। তার জ্বলন্ত উদাহরণ আমার কাছে আছে, এখানে এভিডেন্স আমি আজকে নিয়ে এসেছি। গুন্ডারাজ চালিয়ে যাচ্ছে। ভ্যাকসিন অভিযানে কর্মরতদের পারিশ্রমিক প্রদানে সোনাই হাসপাতাল কর্তৃপক্ষের দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপকে সামনে এনে সরব হলেন কোভিড ভেরিফায়াররা। কাজে যোগ না দিয়েও পারিশ্রমিক প্রদানের তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের, অথচ যারা প্রতিদিন কাজে যোগ দিয়েছেন তাদের নাম বাতিল করে রাখা হয়েছে সেই তালিকায়।
কেন এমন হলো এ নিয়ে প্রশ্ন তুলে ঘেরাও করেন হাসপাতাল ইনচার্জকে। ভ্যাকসিন অভিযানে সরকার ব্যাপকভাবে অর্থ বরাদ্দ করা সত্ত্বেও কেন 10 মাস থেকে পারিশ্রমিক প্রদান থেকে বঞ্চিত হয়ে রয়েছেন তারা, এ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভের ঝড় তোলেন কোভিড ভেরিফায়াররা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বাদ দিয়ে শুধু স্বাস্থ্যকর্মীদের সেই তালিকায় স্থান দিয়েছেন। ওই তালিকার একাধিক ভুয়ো নাম রয়েছে বলে জানান প্রতিবাদকারীরা। শীঘ্রই সেই অনৈতিক কাণ্ডের তদন্তের দাবি তোলেন তারা। কিন্তু এটার উপরে তো কোনো অর্ডার নাম্বার নাই, মেমোর নাম্বার নাই, কিচ্ছু নাই। শুনাই হসপিটালের আন্ডারে আপনার কোউইন ভেরিফায়ার 38 আর তারা 38 নাম্বার কোউইন ভেরিফায়ার আসলা, টোটাল আসলা 182 ইনক্লুডিং টিচার। তো তারা তারা নিজে নিজে 38 সিলেকশন করে নিয়েছে আর ভিল বানাইছে 40 জনের। এর মধ্যে কিন্তু গভর্নমেন্ট ডেপুটেড খেয়াও না, এরকম দুইজন আমরা মানুষ পাইছি যারা কোনো ডিপার্টমেন্টেরই নাই। নাম কি তার? নামটা স্যার পৌঁছেন। আমরা কোনো প্ল্যানও কোনোদিন তারা নামও পাইছি না। মাইক্রো প্ল্যান ডেইলি থাকে, আমরা রাত্রে যাওয়া হয়, পরের দিন ডিউটি যাওয়া হয়। তো তার তো কোনোদিন আমরা দেখছি না, কিন্তু তার নামে টাকা ইস্যু হয়ে গেছে। নির্দিষ্ট সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে অসমে শুরু হয়েছে 2022 শিক্ষাবর্ষের মাধ্যমিক হাই মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা। এবার মাধ্যমিকে 419,887, হাই মাদ্রাসায় 11,245 এবং উচ্চ মাধ্যমিকে অবতীর্ণ হয়েছে 215,022 জন শিক্ষার্থী। রাজ্যের 903টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে বহু বিতর্কের পরও 2021 সালের পুরনো প্রশ্নপত্রে মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষা নিচ্ছে অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেবা। এ ব্যাপারে শিক্ষা দপ্তরের যুক্তি, গত বছর পরীক্ষা হয়নি, তাই গতবারের প্রশ্নপত্র যথাযথ রয়েছে, অযথা কোটি কোটি টাকা খরচ করে নতুন প্রশ্নপত্র তৈরি করার যুক্তি নেই। এদিকে 215,022 পরীক্ষার্থী রাজ্যের 796টি কেন্দ্রে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ কর্তৃপক্ষ সাইবার ক্রাইম রোধে অবসরপ্রাপ্ত ডিআইজি নেতৃত্বে নিয়োজিত করেছে একটি বিশেষ দল। উল্লেখ্য, এবার প্রশ্নপত্র অধ্যয়ন করতে অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। কোভিড অতিমারীর দরুন গত বছর 2021 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, কেবল অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হয়েছিল সেবা কর্তৃপক্ষের। প্রথম পরীক্ষা আরম্ভ হওয়ার সময় আরম্ভ করার আগেতেই ফিক্সিং করা হয়েছে খুব ভালোভাবে। দুজন টিচার আসিলা, একজন ম্যাডাম একজন স্যার এবং সঙ্গে একজন মেল পুলিশ এবং ফিমেল পুলিশ সহ ফিক্সিং করিয়া টোকা নিয়েছে সুন্দর মতো। এবং বর্তমানে এখন সুন্দরভাবে পরীক্ষা চলে। আমার যে মিলটা যারা আসলা তারা সুন্দরভাবে ডিউটি করতেছে। এসও স্যারও আইছেন, তাইনও সুন্দরভাবে দেখছেন এটা। আমার সেন্ট্রাল কমিটির মেম্বাররাও আইয়া আমার একটু সহায়তা করছে। এখন তারা অবশ্য আছে, কোনো ওষুধ যাতে কোনো কিছু হইতে না পারে। আমার এনরোল ছিল 597 জন, এর মধ্যে ফিমেল আসিল 284 জন, ফিমেল 313 জন, আজকের প্রেজেন্ট হইল 365 জন, এর মধ্যে মেইলা 261 জন, ফিমেল 304 জন, অ্যাবসেন্ট হইলা 32 জন, মেল 23 জন, ফিমেল 9 জন। সোনাই রোড ও তার আশপাশ এলাকায় ড্রেনের জমাজলে নাজেহাল হয়ে অবশেষে বিষয়টি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন স্থানীয়রা। সোমবার বিষয়টি নিয়ে জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ মর্মে এক সনদপত্র জেলাশাসকের হাতে তুলে দেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, সোনাই রোড ও তার আশপাশ এলাকায় ড্রেনের জমাজল নিষ্কাশনের সুবিধা না থাকার ফলে রাস্তা ড্রেনের জমাজলে নিচে চলে যায়। বিশেষ করে বর্ষার মৌসুমে এলাকার জনসাধারণকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ড্রেনেজ সিস্টেম ভালো না থাকার জন্য এলাকার বহু ব্যবসায়ীদের দোকানপাটও জমাজলের নিচে চলে যায়। তাই বর্ষার মৌসুমের আগে ড্রেনের কাজ সম্পন্ন করতে জেলাশাসকের কাছে অনুরোধ জানান স্থানীয়রা। এদিন জেলাশাসক তাদের সেই সমস্যার সমাধান শীঘ্রই করবেন বলে আশ্বাস প্রদান করেন। এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন হাশিম আহমেদ লস্কর, ইফতিকার বরলস্কর, হাফজল বড়ভুইয়া প্রমুখ। খাস করে আমরা গ্রাম হচ্ছে, এটা কোনো একটা গ্রাম আছে, আমার রিলাক্স হোটেল থেকে নাগাড়িলা বন্ধ
ব্যস্ত বলে বৃষ্টি আরম্ভ বৃষ্টি হলে সব গলি ডুবি যায়, বাচ্চাদের স্কুল ফুল যাইতে খুব অসুবিধা হয়, পুরোটা মানে গ্রামটাও জল নিয়ে ডুবি যায়, প্রত্যেকটা গলি পানি পানি নিচে রাখে। আজকে আমরা আসলাম ডিসি ম্যাডামের কাছে একটা মোমেন্টম লইয়া যে আমরা একটা দুদিকে ড্রেনের ব্যবস্থা করে দেওয়ার লাগিন, তাই না? আমরা এসিডেন্স দিচ্ছেন যে আমি মানে একদিন ইঞ্জিনিয়ার দেওয়া মানে কথাবার্তা কলবা করিয়া যে ব্যবস্থা নেওয়া জানি বা আমার ফোন নাম্বারটা আসুন ওইটা আমরা আসছেন কেন কথা জানি আর আসতে পারছি মানে বৃষ্টির আগে কিছু করা যায় বলিয়া মানে করা যায় বলিয়া ওটা কইছো না কেন কিছু না মানে গান মুক্তি শুনছি আগে কেন ভয় লাগছে কেন আলাপ করবো আলাপ করিয়া ফোন নম্বর আসছেন ফোন নম্বর থাকিয়া কইছেন যে আমি ব্যবস্থা করবো ওটা কইছো না। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে পূর্ব প্রস্তুতি মোতাবেক মঙ্গলবার থেকে অসম রাজ্য সেকেন্ডারি এডুকেশন বোর্ড এবং অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হয়েছে লোয়ারপুয়া ব্লকের একমাত্র কেন্দ্র শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে। প্রথম দিন সকালে মাধ্যমিক স্তরে ছিল ইংরেজি পরীক্ষা। কড়া নিরাপত্তায় প্রথম দিনের পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে স্কুল অধ্যক্ষ বি কে নাথ জানান, তাদের কেন্দ্রে মোট আটটি হাইস্কুলে সর্বমোট 881 জন পরীক্ষার্থীরা পরীক্ষায় বসছে। দুজন এসও সহ তিনজন বিশেষ পরিদর্শক ও 60 জন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, পাশাপাশি বসানো হয়েছে সিসি ক্যামেরা। অধ্যক্ষ আরও জানান যে প্রথম দিনের পরীক্ষায় এক পরীক্ষার্থী 1.5 ঘন্টা দেরিতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়াতে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি একজন প্রতিবন্ধী পরীক্ষার্থীর জন্য স্কুল কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করে তাকে আলাদাভাবে বসিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন। এদিন বিকেল থেকে যথারীতি শুরু হয় উচ্চ মাধ্যমিক স্তরে চূড়ান্ত বর্ষের প্রথম দিনের পরীক্ষা। এতে একমাত্র শিবিরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে। কোভিড পরিস্থিতির জন্য কোভিড প্রোটোকল মেনে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। শিক্ষা দপ্তরের নির্দেশে সুরক্ষিত থাকা 2021 সালের ছাপানো প্রশ্নপত্রে নেওয়া হয়েছে পরীক্ষা। এদিকে পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে কর্তব্যরত সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বৃহত্তর পাথারগাঁদি কর্মরত সাংবাদিক সংস্থার কর্মীরা। নিয়োজিত লোক আছেন 60, 60 জন লোক আছে পরীক্ষার কাজে জড়িত। এসও আছেন 2 জন, একজন পাতারান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুলের হেডমাস্টার বিশ্বজিৎ সিনহা এবং অন্যজন হচ্ছেন চুকরবাজার হাইস্কুলের হেডমাস্টার মোহাম্মদ মইনুদ্দিন। একজন পরীক্ষার্থী হয়েছে, সে 1 ঘন্টা 35 মিনিট পরে এসেছে। তো আমাদের নিয়ম অনুসারে আমরা আধা ঘন্টা পর্যন্ত কনসিডার করতে পারি, কিন্তু সে তখনও আসে না, একজন হয়েছে। আর একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যার কথা তারা আগে আমাদেরকে জানায়নি, তো তাকে আমরা সেপারেট একটা রুমে সিক রুমে ব্যবস্থা করেছি। তার প্রবলেম হচ্ছে সে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, তো বাইরে থেকে আমরা ভিতরে আনার ব্যবস্থা করে দিয়েছি এবং তাকে একটা সেপারেট রুমে বসিয়ে তার পরীক্ষাটা নেওয়া হয়েছে। পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এছাড়া নিয়মিতভাবে রাউন্ডে দেখছেন, ডিউটি করছেন। তাছাড়া আরও 3 জন আমরা ইনভিজিলেশন সুপারভাইজার হিসেবে রেখেছি, সিনিয়র টিচার এবং হেডমাস্টার, ওনারাও ডিউটি করছেন। 61টির ভাষা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ফের বরাকের পরীক্ষার্থীদের অসমীয়া ও ইংরেজিতে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের এই পদক্ষেপকে ধিক্কার জানিয়েছে বিডিএফ। সেই সঙ্গে বরাক বঙ্গের নবগঠিত কমিটি এবং বরাকের সাংসদ বিধায়কদের এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবার আহ্বান জানানো হয়েছে। বিডিএফ সদস্যরা এদিন নিজ উদ্যোগে সরকারি ব্যানারের পাশাপাশি বাংলায় লেখা শুভেচ্ছা বার্তার ব্যানার লাগানোর জন্য উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কর্মকর্তাদের অকুণ্ঠ সাধুবাদ জানিয়েছেন। তারা এও বলেছেন, বারবার যেহেতু ভাষা আইন লঙ্ঘিত হচ্ছে, তাই এবার এই অভিযোগে সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করার চিন্তা ভাবনা করছে বিডিএফ। অবিলম্বে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। শাহ সুফি মৌলানা হাসান আলী গাঙ্গুলি রহমতুল্লাহি আলাইহির ইছালে ছোয়াব মাহফিল সম্পন্ন হল মঙ্গলবার। এলাকার প্রখ্যাত ওলিয়ে কামিল পীর হাসান হালির দিনভর ইছালে ছোয়াব মাহফিল অসংখ্য ধর্মপ্রাণ লোকেরা অংশ নেন। এদিন কচুদরম গাঙ্গুলির রোয়াজা সংলগ্ন এলাকায় সকাল 9টা থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, চলে বিকেল 4টা পর্যন্ত। কার্যসূচির মধ্যে ছিল কোরআন খতম, তরিকতের খতম, ওয়াজ, মোনাজাত ও শিরনি। এতে বরাক উপত্যকার স্বনামধন্য ওলামায়ে কেরামরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। কর্মসূচির শেষ প্রান্তে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা শারিমুল হক লস্কর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে আখেরে মোনাজাত করেন। এদিনের গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন কাছাড় জেলা যুব আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা আলহাজ হাফিজ আব্দুল হক। সহযোগিতা ছিলেন প্রয়াত গাঙ্গুলি পীরের নাতি আইনুল হক সহ অন্যান্যরা।
পাথারকান্দি কেন্দ্রের লোয়ারপুয়া ব্লকের লঙ্গা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার ইচাবিল, বালিপিপলা ও ঝেরঝিরি এই তিনটি জিপি নিয়ে গঠিত বৃহত্তর লঙ্গা সমবায় সমিতির বিভিন্ন এজেন্ট সহ প্রায় 5 শতাধিক সদস্যের উপস্থিতিতে সমিতির স্থায়ী চেয়ারম্যান হাজি আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সভা। এতে প্রতিবেদন পাঠ করে শোনান সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক সুব্রত দে। সভায় 2019-20 পরীক্ষিত স্থিতিপত্র পাঠ করে শোনানোর পর যথারীতি অনুমোদন প্রদান করা হয়। তারপর 2021-22 সালের সম্ভাব্য বাজেট প্রস্তাব পেশ করেন সম্পাদক সুব্রত দে। সভায় বিশদভাবে আলোচনাক্রমে সর্বসম্মতিতে বাজেট প্রস্তাব গৃহীত হয়। এদিন প্রস্তাব সমর্থনের মাধ্যমে দুজন অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হয়। অভ্যন্তরীণ হিসাব পরীক্ষকরা হলেন যথাক্রমে ইচাবিলের বিশিষ্ট সমাজসেবী মধুসূদন গোয়ালা ও ঝেরঝির প্রাক্তন জিপি সভাপতি আব্দুল মান্নান। সবশেষে সমিতির চেয়ারম্যান হাজি আফতাব উদ্দিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সমিতির সর্বাঙ্গীণ উন্নতি, বোর্ড পরিচালন এবং সমিতির সবাইকে নিয়ে করোনা অতিমারী সহ বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবিলা করে বর্তমানে লঙ্গায় সমবায় সমিতির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,98,000 টাকা। সমিতির দেয়াল নির্মাণ বাবদ 9,50,000 টাকা প্রদান করায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণ পালকে ধন্যবাদ জানিয়েছেন নতুন ভারপ্রাপ্ত সম্পাদক সুব্রত দে। আজকে লঙ্গায় কোঅপারেটিভ সোসাইটির 2021-22 ইংরাজি বর্ষের বার্ষিক সাধারণ সভা ইতিমধ্যে সমাপ্ত হলো সকল সভ্যদের উপস্থিতিতে, এবং এজেন্ডা মতে সব রকম এজেন্ডাই আলোচনা করা হয়েছে এবং সকলের সহযোগিতা পাওয়া গেছে। এবং কোঅপারেটিভের স্বার্থে, যেহেতু কোঅপারেটিভ বর্তমান 2টি অ্যালটমেন্টের চাউল উঠাচ্ছে, আটা উঠাচ্ছে, MDM-এর চাউল উঠাচ্ছে, তার জন্য যথেষ্ট অর্থ প্রয়োজন কোঅপারেটিভের। এবং কোঅপারেটিভের সরকার বাহাদুর থেকে বর্তমান বহু টাকা পাওনা আছে এবং পার্ট বাই পার্ট আমরা কিছু কিছু পাচ্ছি। ওতে কোঅপারেটিভের স্বার্থে সরকারের বাহাদুরের কাছে অনুরোধ করবো যাতে সময় মতে আমাদের কোঅপারেটিভ বিলগুলো ইতিমধ্যে রিলিজ করে। এটুকু বলে আজকে সবার সাফল্যমণ্ডিত করার জন্য সকল সভ্যদের, বিওডিদের এবং আমাদের কোঅপারেটিভের যারা স্টাফ আছে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে যে সভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তার জন্য সকলেই সমভাবে আমাদের সহযোগিতা করেছেন, তার জন্য আমি সকলকে ধন্যবাদ। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের চতুর্থ বার্ষিক ডিস্ট্রিক্ট সম্মেলন অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজধানী আগরতলাতে। গত 13 এবং 14 মার্চ আগরতলা স্থিত রবীন্দ্র সার্থ শতবার্ষিকী ভবনে আয়োজিত দুদিনের এই সম্মেলনে ডিস্ট্রিক্ট 322G এর প্রায় সবকটি লায়ন্স ক্লাব অংশ নেয়। লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারও উপস্থিত ছিল এই সম্মেলনে, সঙ্গে ছিল লিও ক্লাব অব শিলচর গ্রেটারও। দুদিনের এই সম্মেলনে নানা কর্মসূচির মধ্যে অন্যতম ছিল শোভাযাত্রা। গত 13 মার্চ রাজধানীর রাজপথে নামেন হাজারো লায়ন্স ও লিও মেম্বার। শিলচর গ্রেটার তাদের সিগনেচার প্রজেক্ট রক্তদানকে কেন্দ্র করে 100 সচেতনতামূলক বার্তা নিয়ে শোভাযাত্রায় সামিল হয়। সঙ্গে ছিল কোভিড-19 সচেতনতাও। উল্লেখ্য, শোভাযাত্রা দ্বিতীয় স্থান অধিকার করে লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার। সেই সঙ্গে সার্ভিস ফটো এক্সিবিশনেও দ্বিতীয় স্থান অধিকার করে শিলচর গ্রেটার। এক প্রেস বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের 4 বছর পূর্তি এবং উত্তরপ্রদেশ সহ 4 রাজ্যে বিজেপির জয় উপলক্ষে সায়ত্রী ঋষিমুখ মণ্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় বাইক র্যালি। মঙ্গলবার সকালে 11টায় দলের সকল স্তরের কার্যকর্তারা বাইক নিয়ে সামিল হয় মতাই দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে। সেখান থেকে প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি নবদল বণিক বাইক চালিয়ে আয়োজিত র্যালির শুভ উদ্বোধন করেন। সাথে ছিলেন দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ, ঋষিমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, দীপেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের র্যালিটি দক্ষিণ সোনাইছড়ি বাজার, গাবুর ছড়া এডিসি ভিলেজ, রতনপুর এডিসি ভিলেজ হয়ে মানিরাম বাড়ি এডিসি ভিলেজ অতিক্রম করে র্যালিটি শেষ হয় ঋষিমুখ বাজারে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মকর্তারা জানান,
বামফ্রন্ট সরকারের 25 বছর যে ত্রিপুরা রাজ্যটাকে শুধুমাত্র নেশায় আকৃষ্ট করেছিল এবং নেশায় ফ্যাক্টরি বানিয়েছিল এই রাজ্যটাকে, সেই নেশামুক্ত ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে নেশামুক্ত করার লক্ষ্যে যেভাবে রাজ্য সরকার কাজ করছে এবং যুবকদেরকে আত্মনির্ভর ত্রিপুরা করার লক্ষ্যে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে যেভাবে আমাদের সরকার এবং সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে, তার জন্য মানুষের কাছ থেকে আবারও বলবো যে আপনারা যেভাবে গত 4 বছর আমাদের সাথে আশীর্বাদ করেছিলেন প্রত্যেকটা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যেভাবে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, এবং আগামী দিনগুলোতে যে নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনগুলোতে যেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং প্রশাসনের যারা দায়িত্বে আছেন আমাদের তাদেরকে যেন আবার সুযোগ করে দেওয়া হয় আরও বেশি প্রকল্প নিয়ে মানুষের সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন কীভাবে করতে হয় সেই দিক দিয়ে যেন আমাদেরকে আশীর্বাদ করে, এবং আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তিম ব্যক্তির উন্নয়ন কীভাবে করা যায় সেই দিশাতে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা, এই মণ্ডলকে সুন্দর মণ্ডল গঠন করা, এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা গঠন করা, সেই লক্ষ্যে আমি আপনাদের মাধ্যমে বিরোধী যারা করছেন আজকেও, যারা চক্রান্তকারীরা যারা ছিলেন তাদের সাথে যারা পা মিলিয়েছিলেন ভুল ভাঙতিতে, আপনাদের কাছেও আপনারা আপিল করব যে আপনারাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হন, আমি আপনাদেরকে নিয়েও আমরা সকলে মিলে এই ত্রিপুরাকে সুন্দর। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড়ে কড়া নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠুভাবে 10ম ও 12ম শ্রেণীর প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন। জেল থেকে বেরিয়ে ধলাইয়ের 2 বিজেপি নেতাকে বিঁধলেন সমাজসেবী অমলেন্দু। সরাই হাসপাতালের দুর্নীতি ও অনৈতিক কর্মকলাপে সরব কোভিড ভেরিফায়াররা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।